2.5 এর যে ম্যাটটা আছে এটাও আমাদের অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সির উপরে, যদি আমরা ম্যাটটা আমাদের এখানে 10 কিউমিক্যাট ওয়াটার ডেলিভার টু 32 হেক্টর অফ ফিল্ড 4 ঘন্টা ধরে, সয়েল প্রুভিং আফটার ইরিগেশন ইন্ডিকেট 0.3 মিটার অফ ওয়াটার স্টোর্ড ইন দ্য রুট জোন, আর এগুলা কোনটা কিভাবে আমরা যখন অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি কী এটা জানবো তখন আমাদের কাজে লাগবে। তো বলছে কম্পিউট দ্য ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি, এখন আমরা আগে জানি ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি সংজ্ঞাটা কী, তারপর আমরা ম্যাথে এন্টার করতেছি। তো অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সিতে যেটা বলছে সংজ্ঞা অনুযায়ী, ওয়াটার স্টোর্ড ইন দ্য রুট জোন ডিভাইডেড বাই ওয়াটার ডেলিভার্ড ইন দ্য ফিল্ড, রুট জোনের মধ্যে কী পরিমাণ ওয়াটার স্টোর্ড আছে ডিভাইডেড বাই ওয়াটার ডেলিভার্ড ইন দ্য ফিল্ড ইন্টু 100% হলো আমাদের অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি। এখন এক্সাম্পল 2.5 যদি আমরা দেখি তাহলে এখানে কী কী ডাটা দেওয়া আছে, আগে আমরা গিভেনগুলো লিখব। তাহলে এখানে দেওয়া আছে 10 কিউমিক্যাট ওয়াটার ডেলিভার্ড, তো ডেলিভার্ড ওয়াটার ইজ ইকুয়াল টু 10 কিউমিক। ফিল্ড এরিয়া দেওয়া আছে 32 হেক্টর, এবং 4 ঘন্টা ধরে পানি দেওয়া হয়েছে 4 আওয়ার, আর বলা হয়েছে রুট জোনের যে 0.3 মিটার অফ ওয়াটার হ্যাজ বিন স্টোর ইন দ্য রুট জোন, তাহলে রুট জোনের মধ্যে রুট জোন ডেপথ, রুট জোন ওয়াটার ডেপথ আমরা লিখতে পারি 0.3 মিটার, এবং আমাদেরকে ইটা সি বের করতে হবে। আমরা জানি ইটা অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি, ইটা এ ইজ ইকুয়াল টু ওয়াটার স্টোর্ড ইন দ্য রুট জোন, ওয়াটার স্টোর্ড ইন দ্য রুট জোন হলো 0.3 মিটার, তাহলে আমরা 0.3 মিটার দিয়ে দিলাম। আর বলছে ওয়াটার ডেলিভারটা পেলাম 10 কিউমিক অফ ওয়াটার ডেলিভার করেছে, 10 কিউমিক বলতে আমরা আরেকটা জানি মিটার কিউব পার সেকেন্ড, এখন 10 কিউমিক। এখন আরেকটা হলো যে ফিল্ড এরিয়া ডেপথ, ওয়াটার ফিল্ড এরিয়া দেওয়া আছে লেগে 32 হেক্টর লেগে আমাদের টোটাল ফিল্ডটা, তাহলে পুরো ফিল্ডের মধ্যে রুট জোন কতটুকু ছড়ায় আছে এটার জন্য আমাদেরকে এটাকে রুট জোনের সাথে মাল্টিপ্লাই করতে হবে। রুট জোনকে আমরা যে ফিল্ড এরিয়া থাকবো ওইটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করবো ইন্টু 32 হেক্টর দেওয়া আছে, হেক্টরকে আমরা যেহেতু মিটারে এটা কমন এককে নিতে হবে, 10^4 দিলে আমরা মিটার স্কোয়ারে চলে যাই, এটা যদি আমরা দিই 32 × 10^4 তাহলে এটা আলটিমেটলি মিটার কিউবে চলে যায়, কিন্তু মিটার স্কোয়ারে চলে যায় সরি। আর এটা 10 কিউমিক্যাট ওয়াটার ডেলিভার করা হয়েছে কিন্তু কত সময় ধরে, 4 ঘন্টা ধরে, 4 ঘন্টাকে আমাদেরকে যেহেতু মিটার কিউব পার সেকেন্ড, ঘন্টাকে আমাদেরকে সেকেন্ডে নিতে হবে, এজন্য আমরা 4 × 3600 দিয়ে দেবো, 16 × 60 3600 সেকেন্ড, আর ইন্টু 100%। এটা যদি আমরা টোটাল ক্যালকুলেশন করি তাহলে আমাদের ফাইনাল আনসার হবে, 66.67%, এটা হলো আমাদের আনসার। বইয়ের সাথে যদি মিলাই তাহলে বইয়ে আনসারটা হলো, বই একটু অ্যালাবোরেটরি করছে, এত অ্যালাবোরেট করার কোনো দরকার নাই, আর এটা 66.7% হলো আমাদের।